জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলমগীর কবিরকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা জাতীয় পার্টি। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ আলমগীর কবির মজুমদারকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা জাতীয় পার্টি ও মহানগর জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার রাতে সংবর্ধনা প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন সমূহ। জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক এ আর আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ আলমগীর কবির মজুমদার। এ সময় জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার ইরফান বনি তোরাব আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবির মোহন, হুমায়ুন মুন্সী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি অনেকের সাথে আমি চলাফেরা আমি করেছি, কিন্তু ওনার মন মানসিকতা আমি দেখেছি যে ওনার মন মানসিকতা কি। জহর সাহেবের সাথে ছিলাম, কিন্তু কখনোই কোনো পদ আমি মেনটেন করিনি। এটা আমার রাজনীতি করার ইচ্ছেও নাই, ওনাকে ব্যক্তিগত ভালোবাসতাম। পরে ওনার মাধ্যমে এসআর সাহেবকে দলে পদে আসার কারণে দলটাকে ভালোবাসতাম। আনিসুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।